প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার দেশের আর্থিক খাত ধ্বংসের জন্য সবচেয়ে আলোচিত নাম। প্রায় 11,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ নিয়েও দীর্ঘদিন ধরে পালিয়েছিলেন তিনি। অবশেষে ভারতে গ্রেফতার হলেন বহুমুখী প্রতিভার অধিকারী পিকে হালদার। টাকার পরিমাণ 10,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে এবং তার 1,000 কোটি টাকার অবশ্যই জব্দ আছে বাংলাদেশে। আমরা জব্দ করেছি আদালতের আদেশের মাধ্যমে। 2008 থেকে 2018 সাল পর্যন্ত নীরবে দেশের আর্থিক খাত ধ্বংস করে বিদেশে সম্পদের পাহাড় গড়েন পিকে। 2015 সালে এনআরবি গ্লোবাল ব্যাংকের এমডি হয়ে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ঋণ নিয়ে রাখতেন তিনি, আর সেসব টাকা দিয়ে দেশে বিদেশে নামে বেনামে বাড়ি গাড়ি আর ব্যবসার প্রসার ঘটান। এটা একটা লোকের কতটা সম্পত্তি আছে এটা পূর্ণাঙ্গ ইনভেস্টিগেশন না হয় সম্ভব না। এক ইনভেস্টিগেশন হওয়ার পরেও দেখা যাবে যে ওনার অমুক জায়গায় বাড়ি আছে, পঞ্চগড়ে আছে, খাগড়াছড়ি আছে, রাঙ্গামাটি আছে, এটা এক্স্যাক্টলি ফাইন্ড আউট করা খুবই ডিফিকাল্ট। গ্রাহকের টাকা আত্মসাৎ করে 2019 সালে ভারতে পালিয়ে যান এই পিকে হালদার। দেশের মানুষের টাকা মেরে সেখানে গড়ে তোলেন নতুন ব্যবসা। নতুন নতুন ইনফরমেশন আসছে, ধরুন কলকাতার 9টা বাড়ি, তার ভ্যালুয়েশন কত, তার টাকা কত, সে কত টাকা দিয়ে পারচেজ করছে, কত টাকা দিয়ে সে কিনছে, কত টাকা ব্যয় করছে, এই টাকাগুলো তো এখন যোগফলের বাইরে। তো এখন এই মুহূর্তে টাকার অঙ্কটা বলা যাবে না, তবে 10,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে মোটামুটি, এটা আমরা নিশ্চিত। দুর্নীতি দমন কমিশনের তথ্য বলছে বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি থেকে 10,200 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, সেই সাথে রয়েছে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচারের অভিযোগ।